গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিতের পৃষ্ঠা চুরানব্বইয়ের সমস্যার সমাধানের অঙ্ক করে দেখাবো দেখো প্রথম অঙ্কটা আমি করাচ্ছি দু একটা যদু ও মধু বাজারে গিয়ে আঠারো দশমিক সাত পাঁচ শূন্য চাল ছয় দশমিক সাত শূন্য শূন্য ডাল ও শূন্য দশমিক পাঁচ ছয় শূন্য কিগড়া ঘি কিনল যদু ও মধু মোট কত কিগ্রা জিনিস কিনে আনল তাহলে আমাকে মোট বার করতে বলেছে তাহলে কি করতে হবে এখানে যোগ করতে হবে তাহলে প্রথমে লিখছি দেখো চাল চালটা কত কিগড়া আঠারো দশমিক সাত পাঁচ শূন্য কিগড়া তারপরে কি বলেছে ডাল চালের নিচে এখানে লিখব ডাল ডাল কত কিগড়া ছয় দশমিক সাত শূন্য শূন্য কিগরা তারপরে কি বলেছে ঘি ঘি কত কিগ্রা শূন্য দশমিক পাঁচ ছয় শূন্য এবার কি করব এই তিনটেকে আমরা যোগ করব দেখো তিনটে শূন্য আছে তাহলে এখানেও যোগ করলে শূন্যই হবে পাঁচ আর ছয় যোগ করলে হবে এগারো এগারোর এখানে একটা বসবে হাতে থাকবে এক সাত আর সাথে যোগ করলে হবে চোদ্দো চোদ্দোর সঙ্গে পাঁচে যোগ করলে হবে উনিশ উনিশের সঙ্গে আমাদের যে হাতের একটা আছে সেটা যোগ করলে হবে কুড়ি কুড়ির কত বসবে এখানে কুড়ির শূন্যটা বসে যাবে এবার এখানে যে দশমিকটা আছে এখানে দশমিকটা বসে যাবে আট আর ছয় যোগ করলে হবে কত চোদ্দো চোদ্দোর সঙ্গে এখানে যে আমার হাতের দুইটা আছে সেটা যোগ করলে কত হবে ষোলো ষোলোর এখানে ছয়টা বসে যাবে হাতে থাকবে এক একের সঙ্গে এক হাতের একটা যোগ করলে কত হবে দুই কত হল ছাব্বিশ দশমিক শূন্য এক শূন্য কিগ্রা এবার উত্তরটা লিখছি দেখো যদু ও মধু মোট ছাব্বিশ দশমিক শূন্য এক শূন্য কিগ্রা জিনিস কিনে আনলো এবার আমি আর একটা অঙ্গ করে দেখাচ্ছি দেখো তিনেরটা দেখো কি আছে তোমার ওজন ষোলো কিগ্রা তিনশো পঁচানব্বই গ্রাম তোমার ভাইয়ের ওজন তেরো কিগ্রা চারশো গ্রাম ও তোমার দাদার ওজন তেইশ কিগড়া দুশো গ্রাম হলে তোমাদের তিনজনের মোট ওজন কত তাহলে মোট ওজন বললে কি করতে হবে এখানে মোট বললেই যোগ করতে হবে তাহলে দেখো প্রথমে কী আছে তোমার ওজন তাহলে আমি প্রথমে এখানে যেহেতু কিগড়ার গ্রাম আছে তাহলে আমি ওপরে প্রথমে কিগড়া এবং গ্রামটা লিখে নেব নিচে লিখবো আমার ওজন তাহলে আমার ওজন কত ষোলো কিগ্রা তিনশো পঁচানব্বই গ্রাম ষোলো কিগ্রা তিনশো পঁচানব্বই গ্রাম তারপরে কি আছে ভাইয়ের ওজন ভাইয়ের ওজন কত তেরো কিগ্রা চারশো পঞ্চাশ গ্রাম তারপরে আছে দাদার ওজন নিচেই লিখব দাদার ওজন কত তেইশ কি গ্রাম দুশো সাতানব্বই গ্রাম এবার এটাকে আমরা যোগ করব দেখো পাঁচের সাথে সাতের যোগ করলে হবে বারো বারোর এখানে দুইটা বসবে হাতে থাকবে এক নয়ের সাথে পাঁচে যোগ করলে হবে চোদ্দো চোদ্দোর সাথে নয় নয়ের যোগগুলো কত হবে দেখো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশের সঙ্গে হাতের একটা যোগ করলে কত হবে চব্বিশ চব্বিশের এখানে দুইটা বসবে হাতে থাকবে সরি চব্বিশের এখানে চারটা বসবে হাতে থাকবে দুই তিনের সাথে চারের যোগ করলে হবে সাত সাতের সাথে দুইয়ের যোগ করলে হবে নয় এবং হাতের দুইটা যোগ করলে হবে এগারো এগারোর এখানে একটা বসবে হাতে থাকবে এক ছয়ের সঙ্গে তিনের যোগ করলে হবে নয় নয়ের সঙ্গে তিনের যোগ করলে হবে বারো বারোর সঙ্গে হাতের একটা যোগ করলে হবে তেরো তেরোর এখানে তিনটা বসে যাবে হাতে থাকবে এক একের সঙ্গে একের যোগ্য হবে দুই দুয়ের সঙ্গে দুয়ের যোগগুলো হবে চার এবং হাতের একটা যোগগুলো হবে পাঁচ কত হলো তিপ্পান্ন কি গ্রাম একশো বিয়াল্লিশ গ্রাম এবার আমাদের উত্তরটা কী লিখতে বলা হয়েছে তোমাদের তিনজনের মোট ওজন কত তাহলে এখানে আমি কী লিখবো অতএব আমাদের তিনজনের মোট ওজন কিগ্রা একশো বিয়াল্লিশ গ্রাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমরা পরবর্তী সময়ে পেয়ে যাবে